বন্ধুরা, আমি কিচেন রেসিপিস ডায়েরি এন্ড ব্লগের রূপা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে তৈরি লাউ ঘন্টের রেসিপি। এই ঘন্টের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, হাফ চামচ রাঁধুনি নিয়েছি আর একটা লাউ কুচিয়ে নিয়েছি। এই লাউটাকে আমি কুচিয়ে নিয়েছি। এই ঘন্টের জন্য কুচানো লাউ আমি সিদ্ধ করে নেব। সেই জন্য গ্যাসে একটা বাটি বসিয়ে আমি অল্প পরিমাণে জল দিলাম, তার মধ্যে অল্প একটু নুন দিলাম, দিয়ে লাউগুলো দিয়ে দিলাম। লাউ সিদ্ধ করার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। লাউ সিদ্ধ করতে বেশি জলের দরকার হয় না, কারণ লাউ থেকে জল বেরোয়। লাউ সিদ্ধ করতে দিয়ে আমি রাঁধুনিটা বেটে নিলাম। রাঁধুনিটা বাটার পরে একটা বোলে ঢেলে নিলাম। বাটা রাঁধুনির মধ্যে বন্ধুরা আমি দিলাম 1.5 চামচ জিরের গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর নুন দিলাম 1/2 চামচ। এবার একটা চামচের সাহায্যে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 1 জিরে। এবার লাউ সিদ্ধর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেখে নিলাম কতটা সিদ্ধ হয়েছে লাউটা। লাউটা আর একটু হবে মনে হওয়ায় আবার ঢাকা দিয়ে একটু বসিয়ে রাখলাম। বন্ধুরা, কচি লাউ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। একটা ঝাঁঝরি থালায় সিদ্ধ করা লাউটা ঢেলে জল ঝরিয়ে নিলাম। বন্ধুরা, চিংড়ি মাছগুলো এবার বেছে নেব। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেলে পরে ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার 1 চামচের একটু কম নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। বন্ধুরা, ভালো করে এই চিংড়ি মাছের পিছনের শিরটা ফেলে দিতে হয়। দেখুন, আমি ফেলে দিয়েছি। বন্ধুরা, এবার চিংড়ি মাছ ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে 50 গ্রাম মতন তেল গরম করে নিলাম। তেল গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলো তাতে দিয়ে দিলাম। তারপরে 5-7 মিনিট মতো নাড়াচাড়া করে হালকা ভাজা করে চিংড়ি মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম। বন্ধুরা, লাউ ঘন্টে চিংড়ি মাছটা হালকা ভাজলেই ভালো লাগে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজে নিতেই পারেন। এই ঘন্ট করতে বন্ধুরা বেশি তেলের দরকার হয় না। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে একটু গরম করে নিয়ে মশলাগুলো তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা, তেলে শুকনো লঙ্কা ছাড়ার সময় একটু ফাটিয়ে দেবেন, না হলে তেলে পড়লে পরে ফেটে উঠবে লঙ্কা। ফোড়নটা 2 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা তার মধ্যে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপরে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু তেল বেরিয়ে এলে পরে তার মধ্যে সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মশলার সাথে। তারপরে তার মধ্যে 1/2 চামচ নুন দিলাম। নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। এই সময় আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছিলাম। বন্ধুরা, দেখুন এই ফুলটা কি সুন্দর! এটা কি ফুল বলুন তো? তার পিছনেই যে ফলটা রয়েছে এটা সেই গাছের ফুল। চলুন বন্ধুরা, এবার ফলটাকে দেখে নিই। কি ফল এটা! বন্ধুরা, এটা একটা আমাদের বাড়ির উচ্ছে গাছ। এবার ঢাকাটা তুলে নিলাম বন্ধুরা। তারপরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখে আমি ভালো করে লাউ চিংড়িটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। আমি তারপরে 1 চামচ পরিমাণ চিনি লাউ ঘন্টে দিয়ে দিলাম। লাউ ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আবার একটু নেড়ে চেড়ে চিনিটা ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে একটু চেখে দেখে নিলাম, আর একটু নুন লাগবে মনে হয়, 1/2 চামচ পরিমাণ নুন দিলাম। তারপরে পরিবেশনের জন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল লাউ চিংড়ির ঘন্ট। বন্ধুরা, আমার এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। বন্ধুরা, আপনারা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সমস্ত নোটিফিকেশন পেতে পাশের বেল বাটনটা অন করবেন।